ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে আজকে আরও দশটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য আজকে বলবো, ও এই প্রশ্নের উত্তরগুলো আজকে আর বলবো না, পরের ক্লাসে এর উত্তরগুলো আলোচনা করব। তাহলে কি কি প্রশ্ন আছে দেখে নাও। এক নম্বর, চোখের কোন অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে? দুই, বিষদৃষ্টি খুঁজে বার করো, কর্নিয়া, সিলিয়ারি বডি, অ্যাকুয়াস হিউমার লেন্স। তিন নম্বর, চোখের কোন অংশে রোডোপসিন নামক রঞ্জক থাকে? চার, রডকোষ থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? পাঁচ, রেটিনায় অবস্থিত দু প্রকার আলোক সুবেদী কোষের নাম লেখো। ছয় নম্বর প্রশ্ন, বিষদৃষ্টি বেছে লেখো, মায়োপিয়া, ফোবিয়া, হাইপারোপিয়া আর ক্যাটারাক্ট। সাত নম্বর প্রশ্ন, যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় এবং নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে কি বলে? আট নম্বর প্রশ্ন, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে কি বলে? নয় নম্বর প্রশ্ন, একনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। এবং দশ নম্বর ও লাস্ট প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। তাহলে আজ এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।